নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর আজকের পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত দলের ব্যস্ততা তুঙ্গে থাকলেও একটি দলের ব্যস্ততা বিশেষ করে একটি দলের ব্যস্ততা দেখা যাচ্ছে আদালতে এবং সোশ্যাল মিডিয়ায় মাঠে ময়দানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বামপন্থীদের খুঁজে পাচ্ছি আমরা আমরা পেয়েছি কংগ্রেসদেরও আমরা পাচ্ছি তৃণমূল কংগ্রেসকেও কিন্তু আশ্চর্যজনকভাবে মাঠে ময়দানের রাজনীতি থেকে খানিকটা মুখ ফিরিয়েছে সম্ভবত ভারতীয় জনতা পার্টি বিগত যে নির্বাচনগুলো হয়েছে লোকসভার নির্বাচন বা বিধানসভার নির্বাচন তারা মূলত সোশ্যাল মিডিয়াকে ভর করেই তারা বা এবং টেলিভিশন মিডিয়াকে ব্যবহার করে তারা নির্বাচনের বৈতরণী পার হয়েছিল তারা ভাবছেন বোধহয় এভাবে এভাবেই পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে কিন্তু পঞ্চায়েত নির্বাচন অন্যরকম নির্বাচন লোকাল বডি নির্বাচন স্থানীয় মানুষ তার প্রতিনিধি এখানে নির্বাচন করেন সেখানে কিন্তু স্থানীয় স্তরে সংগঠন থাকাটা খুবই জরুরি বহু জায়গায় বলা হয়েছে নাকি প্রার্থী দিতে দেওয়া হয়নি বহু জায়গায় বলা হয়েছে মনোনয়ন তুলতে বাধ্য করা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু গত গত নির্বাচনে নির্বাচনে যেখানে চৌত্রিশ শতাংশ আসন আনকনটেস্টেড রয়ে গিয়েছিল অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছিল এবার কিন্তু সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে প্রায় এগারো শতাংশের কাছাকাছি প্রায় এগারো শতাংশের কাছাকাছি যেখানে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টিও সেটা বলা হচ্ছে না কিন্তু মিডিয়া তুলে আনছে বারবার যে এখানে খুব বড় গন্ডগোল হচ্ছে অনেক অশান্তি হচ্ছে অশান্তি হয়েছে চোপড়া হয়েছে মুর্শিদাবাদে হয়ে কিছু জায়গায় হয়েছে হয়েছে ভাঙড়ে ক্যানিংয়ে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে কিন্তু এই ছেষট্টি হাজার সাতষট্টি হাজার বুথের নির্বাচন সেখানে চার পাঁচটা জায়গার অশান্তিকে অনেক বড় করে দেখানো হচ্ছে যদিও এক জায়গাতেও অশান্তি হওয়া উচিত না এখন পর্যন্ত প্রায় আটজনের কাছাকাছি মারা গিয়েছে দুঃখজনক ঘটনা একজনেরও মানে মৃত্যু মানুষের কাছে আমাদের কাছে দুঃখজনক তাই একজনের মৃত্যু আমরা চাইনি কিন্তু আটজনের মৃত্যু ইতিমধ্যে হয়েছে তবে অন্যান্য বারের তুলনায় এবারের সংখ্যাটা অত্যন্ত কম অন্যান্য বারের তুলনায় সংখ্যাটা অত্যন্ত কম এবং এটা একটা আশার আলো এবং এর পুরো ক্রেডিটটা শাসক দলকেই দিতে হবে কারণ শাসক দলের হাতে সমস্ত মেশিনারি থাকে পুলিশ প্রশাসন থাকেন তারা চাইলেই কিন্তু জায়গায় জায়গায় গন্ডগোল করতে পারতেন এর মধ্যে আপনার নিরাপত্তা রক্ষী নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে চাপা চলছে আদালত বলে দিচ্ছে মূলত কিছুই আদালত স্থির করে দিচ্ছে যে কত কোম্পানি লাগবে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি ইত্যাদি আমরা বলেছিলাম যে প্রত্যেকটি বুথে অন্তত চারজন করে কেন্দ্রীয় বাহিনী দরকার প্রয়োজন যদি কেন্দ্রীয় বাহিনী আসেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেও বিগত নির্বাচনগুলোতে বিরোধী দলের যে খুব হয়েছে এমন কথা সুবিধে আমরা বলতে পারছি না দুশো পারের হুঙ্কার দিয়ে গত বিধানসভায় তারা সাতাত্তরে আটকে গেছিল সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং কেন্দ্রীয় বাহিনী যারা এজেন্ট ছিলেন তাদের মুখ থেকে শোনা যারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় কাজ করেছেন তাদের মুখ থেকে শোনা তারা প্রত্যেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কাউকে খাড় পর্যন্ত ঘোরাতে দেয়নি একটি ছাপ্পা ভোটের অভিযোগ আসেনি তারপরেও কিন্তু পার হয়নি আসনে আটকে গিয়েছে ভারতীয় জনতা পার্টি বামপন্থীদের কথা কংগ্রেসের কথা বললামই না ওদিকে দুশো পনেরোর বিশাল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস সমস্ত রকম মানে বাধা অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় হয়েছিল এটা বিরোধীরাও মানবেন গত বিধানসভা নির্বাচনে কোথাও কারচুপি হয়েছে কোথাও মনোনয়ন করতে দেওয়া হয়নি এমন কোনো খবর নেই তা সত্ত্বেও বিরোধীরা দাঁত ফোটাতে পারেননি তার কারণ একটাই বামেদের শক্তিক্ষয় হয়েছে বামদের বাইশ শতাংশ ভোট বিজেপিতে চলে গিয়েছিল বামেদের শক্তিক্ষয় হয়েছে এবং বিজেপিতে যে ভোটগুলো গিয়েছিল সে ভোটগুলো বিজেপি ধরে রাখতে পারেনি পারেনি ধরে রাখতে কারণ একজন রাজনৈতিক কর্মী তার উচ্চতর কর্মীর কাছ থেকে যে সুযোগ সুবিধে নিরাপত্তা আশা করে ভারতীয় জনতা পার্টি সেই সুযোগ সুবিধা দিতে পারেনি এটা বাস্তব সত্য নেতাদের কাছে ফোন করলে কর্মীদের ফোন ধরেন না এমন অভিযোগ বহু বিজেপি কর্মীর আছে বহু বিজেপি কর্মীর আছে তারপরেও অ্যান্টি তৃণমূল ভোট পশ্চিমবাংলায় কিন্তু একটা আছেই এই অ্যান্টি তৃণমূল ভোট এবং অ্যান্টি তৃণমূল ভোট থেকেই কিন্তু এই প্রার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন আমাদের কাছে আমাদের সমীক্ষা চলছে খুব শিগগিরই দুই একদিনের মধ্যেই আপনাদের প্রথম প্রাথমিক সমীক্ষা পর্যায়ের সমীক্ষাটা দেখাবো আমি আপনাদেরকে বলছি সমস্ত পশ্চিমবাংলার জুড়ে আমাদের যে সমীক্ষা চলছে সেই সমীক্ষা থেকে একটা জিনিস প্রতিহত হয়েছে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে বিরোধীরা সংগঠিত নন কোথাও কোথাও হয়তো তিন দল কংগ্রেস সিপিআইএম বিজেপি এক জায়গায় হয়েছেন তারা হয়তো এক জায়গায় হয়ে নির্দল দাঁড় করিয়েছেন একজন তাকে জেতানোর চেষ্টা করছেন কোনো কোনো জায়গায় বিজেপি কংগ্রেস হাত মিলিয়েছে জায়গায় বামেরা বিজেপি একসাথে হাত মিলিয়েছে এরকম ঘটনা আছে এরকম ঘটনা চলবেও পঞ্চায়েত স্তরে এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু না কিন্তু এই রকম ঘটনা চলা সত্ত্বেও অধিকাংশ পঞ্চায়েত কিন্তু দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস আমাদের এখন পর্যন্ত যা হিসেব পেয়েছি তাতে প্রায় বাষট্টি থেকে চৌষট্টি শতাংশ পঞ্চায়েত দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস তারপর তারপরে কি হবে তারপরে কিন্তু ঘটনার ঘন ঘটা আরো জমে উঠবে কেন আপনাদেরকে বলবো ছোট্ট একটা বিরতির পর ঘটনা জমে উঠবে তার কারণ হচ্ছে বিরোধী দলনেতা তার ক্রেডেন্সিয়ালটা খুঁজে দেবেন বিরোধী দলনেতা নিজেকে যেরকম একটা লার্জার বলেন আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমি কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী করেছি আমি নন্দীগ্রামে জিতেছি কখনোই তার মুখে বিজেপির কথা শোনা যায় না তিনি আমি আমি করে একটা বিরাট ইমেজ তৈরি করেছেন শুধু মিডিয়ার কাছে না কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই শুভেন্দু অধিকারী এই বক্তব্যকে বিশ্বাস করে তারা কিন্তু অন্যান্য নেতাদের ভরসা করেন না আপনারা দেখতে পাচ্ছেন না সুকান্ত মজুমদার প্রদেশের সভাপতি হয়েও বিজেপির সভাপতি হয়েও তাকে কেমন ছোট জগন্নাথ লাগছে এর কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা দিতেই পারেন তার মধ্যে কোনো ভুলও নেই কিন্তু শুভেন্দুকে গুরুত্ব দেওয়ার পেছনে এটা গাছে তুলে মই মতন ব্যাপার হবে না তো কারণ শুভেন্দু যদি পঞ্চায়েতে ভালো ফল করে দেখাতে না পারে তার ঘটবে রিপার্কেশন কিন্তু লোকসভা নির্বাচনে এবং পঞ্চায়েতে ভালো ফল না করতে পারলে এই যে শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেন কেউ ফেসবুকে করেন কেউ টুইটারে করেন কেউ সরাসরি দলকে করেন সৌমিত্র খানকে আপনারা কিছুদিন আগেই দেখলেন শুভেন্দুর বিরুদ্ধে সোচ্চার হতে তো এইগুলো তখন কিন্তু আরো তীব্রতর হবে এবং বিশৃঙ্খলা আরো বেশি মাত্রায় বাড়বে তাই শুভেন্দু অধিকারীকে যেন তেন প্রকার জিততে হবে অন্তত এক তৃতীয়াংশ আসনে এবং সেটার কোনো সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না এখন আর দেখা যাচ্ছে না যে বিজেপি মানুষেরা বিজেপির নমিনেশন জমা দিয়েছেন বিজেপি হয়ে টিকিট জমা দিয়েছেন তারা অনেকেই নেতৃত্বের এই গ্রামে না যাওয়ার দেখে অনেকটা হতাশ বিষ্ণুপুরে খানিকটা মাটি কামড়ে পড়ে আছেন সৌমিত্র খান হুগলিতে কিছুটা মাটি কামড়ে পড়ে আছেন লকেট চ্যাটার্জি আর কাউকে সেভাবে দেখা যাচ্ছে না এমনকি সুকান্ত মজুমদার কেউ না দিলীপ ঘোষ কেউ না দিলীপ ঘোষের নিজের যেখানে থাকেন সেখানে পর্যন্ত প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি এতটাই বিশৃঙ্খল অবস্থা হয়ে আছে আপনারা জানেন গত পৌরসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে বাড়িতে থাকেন সেই বাড়ির বুথ যেখানে সেই বুথে পর্যন্ত শুভেন্দু অধিকারী হেরেছেন ওয়ার্ডে হেরেছেন অর্থাৎ এইসব নেতাদের নিজস্ব এলাকায় ক্রেডিবিলিটি নেই তাদের গ্রহণযোগ্যতাটা নেই তারা হয়তো টেলিভিশন বা খবরের কাগজ কিংবা আদালতের মাধ্যমে বিরাট ফুলিয়ে নিজেদেরকে দেখান বাস্তব চরিত্রটা বাস্তব চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম মাঠে ময়দানে নেমে যারা কাজ করছেন আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছেন রাজনৈতিক কর্মী হিসেবে না সাংবাদিক হিসেবে খবর সংগ্রহ করছেন তাদের মাধ্যমে যা খবর পাচ্ছি বিজেপি বেশ কয়েকটা জায়গায় শক্তিশালী কিন্তু অধিকাংশ জায়গায় বিজেপি কিন্তু দুর্বল বহু জায়গায় বামেরা শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে তাদের আগ্রাসী মনোভাব দিয়ে এই আগ্রাসী মনোভাবটা কিন্তু বুমেরাং হতে চলেছে কারণ এই বামেরা আগ্রাসী মনোভাব দীর্ঘ চৌত্রিশ বছর শাসন করেছেন আগ্রাসী মনোভাব নিয়ে তার ফলশ্রুতি তারা দেখতে পাচ্ছেন বিধানসভায় শূন্য ঠিক একই কারণে বামেদের যে চৌত্রিশ বছরের শাসনকাল বেশি পুরনো দিন হয়নি খুব পুরনো দিন হয়নি দশ বারো বছর হয়েছে এটা মানুষ ভুলে যায়নি তাদেরকে আরো নমনীয় হয়ে মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল অন্তত ভোট প্রচারে তাদেরকে আরো নমনীয় হয়ে করে তাদেরকে মানুষের কাছে যাওয়া উচিত ছিল তারা যাচ্ছেন না তুলনায় তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে তারা প্রচারে নেমে পড়েছে পুরো দমে তাদের মুখপাত্ররা তাদের দলের বক্তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে 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 গিয়েছেন তারা প্রচার শুরু করে দিয়েছেন এবং তাদের বক্তব্য অনেক নমনীয় বক্তব্য তারা রাখছেন না দলের নির্দেশে সেখানে বামপন্থীদের আমরা পোস্ট বক্তব্য রাখতে দেখছি যেটা মানুষ কিন্তু গ্রহণ করছেন না তাদের মনে পড়ে যাচ্ছে চৌত্রিশ বছর আগের ঘটনা তাদের মনে পড়ছে নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনা সিঙুরের ঘটনা তাদের সব মনে পড়ছে তাদের এই মনে পড়াটা বামেদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হবে না আর বিজেপি তারা কয়েকটা অঞ্চল ছাড়া কয়েকটা জায়গা ছাড়া বাকি সব জায়গায় নিষ্ক্রিয় সব জায়গায় শান্ত চুপচাপ তারা বসে আছে না এই চুপচাপ বসে থাকাটা বিজেপি কোন স্ট্র্যাটেজি কিনা কারণ বিজেপি যখনই ভোট বৈতরিত নামে তখন তাদের প্রধান এবং একমাত্র মুখ হচ্ছে নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যে যদি বিধানসভার ভোট হয় সেখানেও নরেন্দ্র মোদী যদি লোকসভার ভোট হয় সেখানেও নরেন্দ্র মোদী কোথাও যদি পুরসভার ভোট হয় সেখানেও নরেন্দ্র মোদী কিন্তু না গ্রামের মানুষের কাছে নরেন্দ্র মুখ করতে গেলে সেটা গ্রামের মানুষ জানতে না আমরা কি সুবিধা পেয়েছি আমরা নরেন্দ্র মোদীর কাছ থেকে কি সুবিধে পেয়েছি বিজেপির নেতৃত্ব বিজেপির কর্মীরা উত্তর দিতে পারছেন না ইনফ্যাক্ট বিজেপি পশ্চিমবাংলার জন্য কিছুই করেননি উল্টে একশো দিনে টাকা আটকে রেখেছেন এই প্রচারটা করতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস তাই প্রচারের ধারে ভারে সব দিক থেকে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া তারা অত্যন্ত ভালোভাবে ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়া যে ধরনের প্রোপাগান্ডা ফেক প্রোপাগান্ডা দিয়ে বিজেপি গত নির্বাচনগুলো করেছিল এবার কিন্তু ফেক প্রোপাগান্ডা দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন না তারা নির্বাচন করছেন না ফেক প্রোপাগান্ডা নেই যেমন ভোজপুরি সিনেমার ছবি দেখিয়ে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের ঘটনা ঢাকার একটি ছবি দেখিয়ে বলা হয়েছিল পশ্চিমবাংলার রাস্তা রক্তে লাল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল কিন্তু বাস্তব চিত্রটা তো সেরকম ছিল না এগুলো ধরা পড়ে যাওয়ার পর ফ্যাক্ট চেক করার পর এগুলো যখন ধরা পড়ে গেল তারপর থেকে বিজেপি কিন্তু এই ধরনের প্রোপাগান্ডায় যাচ্ছে না এখনও অন্তত চোখে পড়েনি তাই সোশ্যাল মিডিয়া বলুন মাঠে ময়দানে বলুন বিজেপি কিন্তু তৃতীয় স্থানে আছে প্রথম স্থানে যদি তৃণমূল কংগ্রেস থাকে দ্বিতীয় স্থানে অবশ্যই বামপন্থীরা আছে তৃতীয় স্থানে আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোটের রেজাল্টেও কিন্তু তার এফেক্ট পড়বে আমাদের ধারণা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি প্রথম স্থান যদি তৃণমূল কংগ্রেস পায় দ্বিতীয় স্থান পঞ্চায়েতে কিন্তু উঠে আসতে পারে বামফ্রন্ট এবং এটা বিজেপির পক্ষে একটা অনেক বড় দুঃসংবাদ হবে আগামী লোকসভা নির্বাচনের জন্য তাই প্রচারে কে এগিয়ে কে পিছিয়ে পুরো ব্যাপারটা আপনাদেরকে বললাম সোশ্যাল মিডিয়ার প্রচারে কারা এগিয়ে সেটাও বললাম বললাম মাঠে ময়দানের প্রচারে কারা এগিয়ে তাও বললাম এবার বলি আপনাদের দেওয়াল লিখন নিয়ে দেওয়াল লিখন নিয়ে ঘটেনি দেওয়াল লিখনে যেদিন ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে দেওয়াল চুন করা শুরু করে দিয়েছিল তৃণমূল কর্মীরা ফলে দেওয়াল লিখনে তারাই অনেকটা এগিয়ে আছে গ্রাফিটি সুন্দর করে দেওয়াল লিখনের ক্ষেত্রে বামপন্থীরা অনেকটা এগিয়ে সেখানে বিজেপিকে কিন্তু সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না নড়বড়ে কাঁচে হাতার হাতের আঁকা দেওয়ার লিখন যেটা চোখে আকর্ষণ করছে না বামপন্থীদেরটা সবচেয়ে বেশি আকর্ষিত হচ্ছে চোখে পড়ছে তারপরেই কিন্তু তৃণমূল ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির মধ্যে এই হচ্ছে সামগ্রিক প্রচারের অবস্থা এরপরেও প্রচার রয়েছে অনেকগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া প্রচার ইলেকট্রনিক মিডিয়া প্রচার এখনো কোনো দল সেভাবে শুরু করেনি কারণ ইলেকট্রনিক মিডিয়া প্রচার হচ্ছে অনেক ব্যয়সাধ্য ভারতীয় জনতা পার্টি যেটা করে থাকে মানে তারা কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন দিয়ে ইলেকট্রনিক মিডিয়ার মাথাগুলোকে কিনে নিতে চেয়েছে চাইছে আগামী দিনেও চাইবে তাই ইলেকট্রনিক মিডিয়া যখন প্রচার মিডিয়ার ব্যাপার আসবে তখন অবশ্যই ভারতীয় জনতা পার্টি প্রথম স্থানে থাকবে কারণ এই ব্যাপারে তারা একদম সবার আগে থাকে মিডিয়াগুলো তাদের কাছে মাথা বিক্রি করে দিয়ে তাদের হয়ে প্রচার শুরু করে তবে যেদিন থেকে পাটনায় বৈঠক হয়েছে বিরোধী দলগুলো পনেরো ষোলোটা বিরোধী দল যখন এক জায়গায় বসেছে অনেক মিডিয়াকে কিন্তু নিরপেক্ষ অবস্থান নিতে দেখা যাচ্ছে অনেক বিচারপতিকে নিরপেক্ষ রায় দিতে দেখা যাচ্ছে অর্থাৎ বিরোধী যদি শক্তিশালী হয় দেশটা ভালোভাবে চলে এটা প্রমাণিত হয়ে গেল তাই আগামী দিনে আগামী দিনে এই রকম শক্তিশালী বিরোধী থাকুক যে দলই সরকার বিরোধী শক্তিশালী থাকুক এবং সব সময় সরকারকে চাপে রাখুক যেখানে আমরা যেটা খবর পাচ্ছি মধ্যপ্রদেশ থেকে খবরটি এসছে যে খবরটি হচ্ছে যে ইডি সিবিআই অফিসাররা কাউকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তারা বলছে আর কয়েকটা মাস অপেক্ষা করো তারপর কি করবে অর্থাৎ ইডিসিবিআই এর যারা অফিসার যারা চাকরি করেন তাদের মধ্যেও কিন্তু একটা শিরশিরানি ভয় শুরু হয়ে গিয়েছে সরকার বদলে গেলে কিন্তু তাদেরও নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে তারা এরকম একটা ভাব দেখা যাচ্ছে অর্থাৎ তারা খানিকটা নিরপেক্ষ অবস্থা নিতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল আমরা প্রচার নিয়ে কথা বললাম সমস্ত রকম প্রচার নিয়ে কথা বললাম কোন দলে গিয়ে কোন দল পিছিয়ে কোন সেক্টরে কোন দলে গিয়ে সেটাও বললাম তবে প্রচার দিয়ে নির্বাচনে প্রচার একটা বড় অঙ্গ নিঃসন্দেহে নিঃসন্দেহে বড় অঙ্গ কিন্তু শুধু প্রচার দিয়ে নির্বাচন করলে হয় না মানুষের কাছে চাই হাতে গরম কিছু চাই হাতে গরম কি রাস্তা চাই জল চাই বিদ্যুৎ চাই সমস্ত পরিষেবাগুলো চাই যারাই পরিষেবা দিতে এগিয়ে আছে নির্বাচনে নিশ্চিতভাবে তারাই জিতবে আর আপনারা জানেন প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্রচারের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেস কিন্তু খুব ভালো ধরতে পেরেছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী রাস্তাঘাট বিভিন্ন রকম প্রকল্প দিয়ে মানুষের পাশে আছে গ্রামীণ মহিলারা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটা বেশি ঝুঁকে আছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার